सो हेलो बंधुरा, तुम्हारे सबाई के आरो एक बार स्वागत जानाई चैनल फ्रेश एक भिडियोते। तो भाई फाइनली तुम्हारे जो नहीं चले आसलम आो एक नतून भिडियो। और गाइज जे भिडियोते तुम्हारे बोलो जो भाई हमारे कल के जब रिवार्डगुलो आज है। गाइज तुम्हारा तो जो आज के हमारे हे 27 तारीख। तो भाई 28 तारीखे क्योंकि अनेक किस जिस क्यों फ्रीते पे चले जमनटा तुम्हारा स्क्रीनर पर थामनाइले देखे। तो भाई सरकम क्यों सब किचु फ्रीते पा जमन मैजिक क्यूब के शुरू कर इमोट के शुरू कर एमक गाइज मेल बंडल के शुरू कर। तो भाई सब किचु क्यों एकदम बिल्कुल फ्रीते पे जा। तो भाई कीभावे तुम्हारा क्लेम करो और गाइस कीभावे तुम्हारा नेबे तो भाई सब किछु तुम्हारे देखिए देव और गाइस जानिए देव। तो भाई सब किछु तुम्हारे जानते हुए और देखते हुए कि करते हुए ये भिडियो तुम्हारा क्यों एकटुको स्किप करबे ना और भाई ये भिडियो तुम्हारा क्यों एकटुको मिस करबे ना। तुम्हारा किन्तु भिडियो पुरोटा कमप्लीट देखो ताहले किन्तु तुम्हारा सब किछु बुझते पारबे जे भाई कीभावे तुम्हारा क्लेम करबे और गाइस कीभावे तुम्हारा आमादेर जिनिसगुलो नेबे। ठीक आछे। तो भाई भिडियो शुरू करार आगे तुम्हारे काछे छोट्ट एकटा रिक्वेस्ट करछि, प्लिज यार एखोनो पर्यन्त जारा भिडियोटाते लाइक करोनि कि करछो यार अवश्यई किन्तु भिडियोटाते एकटा करे लाइक तुम्हारा करे दाओ। और भाई जारा ये चैनेले नतून एसेछो चैनलटिके सबसक्राइब करे পাশের বেল আইকনটা দাবি নাও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ক্যালেন্ডারটা ছিল তো ভাই এটা কিন্তু আমরা এখান থেকে আমাদের যে মেল বান্ডিলটা তো ভাই এই মেল বান্ডিলটা কিন্তু আমরা কালকে ফ্রিতে পাবো। তো ভাই কোথা থেকে পাবো সেটাও তোমাদেরকে বলে দেবো। তার আগে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কাস্টম রুম কার্ড, তো ভাই কাস্টম রুম কার্ড কিন্তু আমরা সবাই ফ্রিতে অলরেডি পেয়ে গেছি। এমনকি গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের লেভেল রাইডার কার্ড, তো ভাই লেভেল রাইডার কার্ডও কিন্তু আমরা এখান থেকে বিলকুল ফ্রিতে পেয়ে গেছি। ঠিক আছে। আর গাইস এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপিন সেট, তো ভাই এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এমনকি গাইস এখান থেকে আমাদের যে সাববোর্ডটা, তো ভাই সাববোর্ডটাও কিন্তু আমরা অনেকেই ক্লেম করে নিয়েছি। এমনকি গাইস আমাদের যেগুলো বাকি আছে সেটা হচ্ছে ভাই আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট, মানে যেটা আমাদের ম্যাজিক কিউব দেবে। এমনকি গাইস যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল বান্ডিল, এমনকি গাইস আমাদের যে ইমোট আর গাইস সেখানে দেখতে পাচ্ছ আমাদের প্যারাঙ্গের স্কিন। ঠিক আছে। তো ভাই এই জিনিসগুলো তোমরা কীভাবে নেবে এবার তোমাদের একে একে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। তো ভাই সবার আগে তোমাদের বলি যে আমাদের ইমোটটা তোমরা কীভাবে নেবে। ঠিক আছে। তো ভাই ইমোটটা নেওয়ার জন্য তোমরা সবার এইখানে দেখতে পাচ্ছ আমাদের ফাইট ফর কালার্স বলে একটা অপশন আছে। তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করবে আর গাইস এটার উপর ক্লিক করার পর তোমরা জাস্ট এখানে গোটুতে ক্লিক করবে। আর গাইস গোটুতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা হয়তো আমি তোমাদের আগেও বলেছিলাম যে ভাই আমাদের ফাইট ফর কালার্স আর কমপ্লিট করে তোমরা কিন্তু এখান থেকে আমাদের যে ইমোটার ইভেন্টটা রিস্টোর দ্য কালার, তো ভাই এই ইভেন্টটা তোমাদের কমপ্লিট করতে হতো। তো ভাই অনেকেই হয়তো তোমরা কমপ্লিট করে ফেলেছো। আর গাইস যারা কমপ্লিট করতে এখনও পারছো না বা যাদের এখনও একটা দুটো আমাদের কালার বাকি আছে, তো ভাই তারাও কী করবে মানে তারা তাদেরকে আমি কীভাবে কালার দেবো তো ভাই সেগুলোও তোমাদের বলে দেবো। আর গাইস তোমরা কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ কালার প্লেট টোকেন কিন্তু আমার কাছে এখনও 10টা আছে। আর গাইস এখানে যে আমার কালারগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো কিন্তু কালার এক্সট্রা পড়ে আছে। ঠিক আছে। তো ভাই তোমরা যারা এখনো পর্যন্ত যারা কালার পাওনি, তো ভাই কালারগুলো কীভাবে তোমরা আমার কাছ থেকে নেবে তো ভাই সব কিছুই তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে। তো ভাই যারা এখান থেকে অলরেডি কমপ্লিট করে ফেলেছো তারা কী করবে, তারা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের যে ইমোটটা, তো ভাই ইমোটটা কিন্তু কালকে তোমরা বিলকুল ফ্রিতে পেয়ে যাবে। তোমরা আমাদের ভোরবেলা মানে 4টা থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু ওটার একটু চেষ্টা করবে, কারণ কি ভাই ভোরবেলা কোনো আমাদের সার্ভার ডাউন হবে না বা ভোরবেলা কোনো আমাদের সার্ভারের ইস্যু হবে না বা প্রবলেম হবে না। ঠিক আছে। তো ভাই তখন কিন্তু তোমরা ক্লেম করলে একদম ইজিলিভাবে তোমরা কিন্তু আমাদের ইমোটটা ফ্রিতে নিয়ে নিতে পারবে, এখান থেকে ক্লেম করে নিতে পারবে। আর গাইস তোমরা যদি দেরি করে ফেলো মানে সকাল 7টা কিংবা 8টার পরে তোমরা যদি এখান থেকে ক্লেম করতে চাও হয়তো কিন্তু আমাদের কোনো সার্ভার ইস্যু বা সার্ভার প্রবলেম কিন্তু হতে পারে, কারণ কি ভাই তোমরা যদি জানো যে আমাদের যখনই কোনো এরকম একটা রেয়ার জিনিস দেয় তখনই কিন্তু আমাদের সার্ভারের সঙ্গে ইস্যু হয়ে যায়, কারণ কি ভাই সবাই যখন একসঙ্গে এটাকে ক্লেম করতে যায় তো ভাই তখনই কিন্তু আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। সার্ভার ডাউনের ফলে তোমাদের কী হয় এখানে ক্লেম করা হলেও কিন্তু আমাদের ক্লেম দেখায় কিন্তু ভাই আমাদের কালেকশন সেকশনে দেয় না। ঠিক আছে। মানে আমাদের কালেকশনে ইমোটটা অ্যাড হয় না। ঠিক আছে। তো ভাই সেই জন্যই বলছি তোমরা যত পারো ভোরবেলা ওঠার চেষ্টা করবে। আর গাইস ভোরবেলা উঠে কিন্তু তোমরা আগে আমাদের এই যে ইমোটটা, তো ভাই ইমোটটা তোমরা আগে সবার প্রথমে ক্লেম করে নেবে। ঠিক আছে। তো ভাই এবার বলে দিই যে ইমোটের যারা যারা এখনও ইভেন্টটা কমপ্লিট করতে পারেনি বা যাদের কাছে এখনও আমাদের কালারগুলো বাকি আছে, তো ভাই তারা কালারগুলো আমার কাছ থেকে নেবে কী করে। ঠিক আছে। তো ভাই আমাদের কালারগুলো নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, মানে তোমাদের জন্য কিন্তু ভাই ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি খুলেছি, কারণ কি ভাই তোমরা ভিডিওতে অনেক কমেন্ট করেছো যে ভাই আমার রেড কালার চাই আমার ইয়েলো কালার চাই। তো ভাই ভিডিওর কমেন্টে যদি আমি তোমাদের রিপ্লাই দিয়ে আমাদের যে কালারের যে লিঙ্কগুলো আছে, তো ভাই কালারের লিঙ্কগুলো আমি তোমাদের যদি দিই তোমরা কিন্তু ভাই সেখান থেকে কপি করতে পারবে না, তো ভাই সেই জন্যই কিন্তু তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দিইনি। আর গাইস তোমাদেরকে বলে দিই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ গাইস, যেটা আমাদের আকাশ গেওয়ার 55 বলে লেখা আছে, তো ভাই সেই ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমরা জাস্ট ক্লিক করবে, নিচে দেখবে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক বলে লেখা আছে। তো ভাই সেটার উপর তোমরা ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে চলে যাবে, যেখানে কিন্তু দেখতে পাবো আমি কিন্তু ভাই আজকে ইনস্টাগ্রামটা খুলেছি। তো ভাই তোমরা আগে কী করবে, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের ইনস্টাগ্রামের যে পেজটা আছে তো ভাই সেটাকে আগে কিন্তু ফলো করে নেবে। হ্যাঁ গাইস, আগে কিন্তু ফলো করে নেবে। ফলো করে নেওয়ার পর আমাদের একটা দেখবে পোস্ট দেওয়া আছে যেটাতে লেখা আছে কিন্তু আমাদের একটাই কিন্তু আমাদের পোস্ট সেখানে শেয়ার করা আছে। আর গাইস যেখানে কিন্তু লেখা আছে যে তোমার যা যা কালার লাগবে তোমরা কিন্তু নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে। তো ভাই সেই যে পোস্টটা আছে, তো ভাই সেই পোস্টের নিচে কিন্তু তোমাদের কমেন্ট করতে পারো। গাইস কমেন্ট করে তোমাদের যে কালারটা তোমাদের লাগবে, তো ভাই সেই কালারটাকে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে যে ভাই আমার রেড কালার লাগবে আমার ইয়েলো কালার লাগবে। তো ভাই যে কালারটা তোমাদের লাগবে বা যে কালারটা তোমাদের বাকি আছে, তো ভাই সেই কালারের কোডটা কিন্তু জাস্ট তোমরা কিন্তু লিখে দেবে যে আমাদের রেড বা ইয়েলো আমাদের কালার লাগবে। ঠিক আছে। তো ভাই
এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এনাফ কিন্তু আমার কাছে কালার আছে, আমার কাছে এক্সট্রা, তো ভাই এগুলো কিন্তু আমি তোমাদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে। এখনও কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু কালার প্লেট যে টোকেনটা সেটা কিন্তু এখানে 10টা আছে। আরও কিন্তু আমি এখানে স্পিন করে আরও কিন্তু এখান থেকে কালার আমি নিয়ে নেবো, ঠিক আছে। আর গাইস এই কালারগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো ভাই অবশ্যই তোমরা চলে যাও আমাদের ইনস্টাগ্রামে, আর গাইস ইনস্টাগ্রামে গিয়ে তোমরা তোমাদের যে কালারটা লাগবে ওই পোস্টের নিচে কিন্তু তোমরা কমেন্টে লিখে দাও, ঠিক আছে। তো ভাই কমেন্টে কিন্তু আমি তোমাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে। মানে তোমাদের যে কালারটা লাগবে তো ভাই সেই কালারটা আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। তো ভাই এবার বলা যাক যে আমাদের মেল বান্ডিলটা, তো ভাই মেল বান্ডিলটা তোমরা এবার কীভাবে পাবে, মানে আমাদের যে মেল বান্ডিলটা আছে, তো ভাই মেল বান্ডিলটা নেওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে চলে যাবে আমাদের ফাইট ফর কালার্সের ভেতরে। আগে ফাইট ফর আমাদের রেনবো মিশনটা কমপ্লিট করেছিলে, তো ভাই এইগুলো থেকে কিন্তু আমরা সব কিছু জিনিস পেয়ে গেছি, যেমন কি এখান থেকে লেভেল এডার কার্ড, এখান থেকে অ্যাওকিন সেট, এমনকি গাইস এখান থেকে আমাদের গান ক্রেট থেকে শুরু করে, তো ভাই এগুলো কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি। তো ভাই আমাদের যে মেল বান্ডিলটা সেটা কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে, মানে আমাদের জাস্ট কালকে আমাদের গেমটা খুলবে, আর গাইস গেমটা খোলার পর তোমরা এখানে চলে আসবে আমাদের যে লুডো ইভেন্টটা। তো ভাই লুডো ইভেন্টে চলে আসার পর তোমরা এখানে জাস্ট ক্লিক করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ক্লেম প্যাথ বলে অপশনটা আছে, তো ভাই এখানে কিন্তু আমাদের কালকে ক্লেম দেখাবে। আর গাইস ক্লেম করলে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এই যে মেল বান্ডিলটা, তো ভাই মেল বান্ডিলটা কিন্তু তোমরা বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আর গাইস এটাকে তোমরা যারা এখনো কমপ্লিট করনি তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিট করে না ভাই, কাল আজকেই কিন্তু আমাদের টাইম আছে। আর গাইস আজকের মধ্যে তোমরা যদি না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা সব কিছু জিনিস কিন্তু মিস করে যাবে, যেমন মানে আমাদের মেল বান্ডিলটা থেকে, এমনকি গাইস আমাদের যে ইমোট আছে ইমোট থেকে শুরু করে আমাদের এখানে যে কাস্টম রুম কার্ড আছে, তো ভাই এসব কিন্তু পাবে না। তো ভাই আজকেই তোমরা কিন্তু কমপ্লিট করে নাও, আর গাইস যারা কিন্তু কমপ্লিট করতে পারছো না আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো ভাই সেটা গিয়ে তোমরা আগে দেখে নাও, তারপরে কিন্তু গাইস তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো ভাই এবার আমি তোমাদের বলা যাক যে আমাদের যে ম্যাজিক কিউব, তো ভাই ম্যাজিক কিউব তোমরা কীভাবে পাবে এবার তোমাদের বলে দিই। তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের বলেইছিলাম যে ভাই ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেবে আমাদের এখান থেকে 50টা, তো ভাই আগে থেকে তোমাদের অ্যাকাউন্টে যদি 50টা ফ্রেগমেন্ট আগে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে 50টা কালকে আরও কালেক্ট করতে পারবে, যেটা কিন্তু আমাদের কত ঘন্টা গেম খেলতে হবে সেটাও বলে দিচ্ছি। কিন্তু ভাই তোমাদের কাছে যদি আগে থেকে 50টা এখানে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা আরও 50টা পেয়ে যাবে, জাস্ট 100টা ম্যাজিক কিউব ফ্রেগমেন্টের বদলে তোমরা কিন্তু একটা গোটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ গাইস, আর গাইস এটা তোমাদের কি করতে হবে, আমাদের 1.5 ঘন্টা গেম খেলতে হবে, মানে 1 ঘন্টা 40 মিনিট মতো তোমাদের কিন্তু গেম খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের প্লে 100 মিনিট, মানে তোমাদের 100 মিনিট কিন্তু এখানে গেম খেলতে হবে, তাহলে কিন্তু তোমাদের এটা ক্লেম করার অপশন তোমরা পেয়ে যাবে। মোট কিন্তু আমাদের এখানে 100 মিনিট গেম খেলতে হবে। হ্যাঁ গাইস এখানে কিন্তু 100 মিনিট তোমরা যদি এখানে গেম খেলো তাহলে কিন্তু আমাদের এই 50টা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট কিন্তু একদমই ফ্রিতে আমরা ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। তো ভাই কালকে কেউ মিস করবে না, কালকে কিন্তু এই জিনিসগুলো তোমরা একে একে কমপ্লিট করে নেবে, মানে একে একে তোমরা কিন্তু ক্লেম করে নেবে, আর গাইস যত পারো তোমরা কিন্তু ভোরবেলা ওঠার চেষ্টা করবে, ঠিক আছে। তো ভাই এবার আমাদের বলা যাক যে আমাদের প্যারাঙ্গের স্কিন, তো ভাই প্যারাঙ্গের স্কিন তোমরা কীভাবে এখানে দেখতে পাচ্ছ আমাদের কালকে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ প্যারাঙ্গের স্কিনটা কিন্তু আমরা বিলকুল ফ্রিতে পাবো। এখানে কিন্তু গ্যারেন একটা ভুল করেছে, যেটা কিন্তু আমাদের 29 তারিখে লেখা আছে, কিন্তু ভাই এটা 29 তারিখ দেবে না, আমাদের কিন্তু কালকে এই প্যারাঙ্গের স্কিনটা একদম বিলকুল ফ্রিতে আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবো। তো ভাই এটাও কিন্তু মিস করবে না, জাস্ট তোমরা গেমটাকে লগ ইন করে এখানে চলে আসবে, আর গাইস গেমটাকে লগ ইন করার পর তোমরা এখানে প্যারাঙ্গের স্কিনটা যে দেখতে পাচ্ছ, তো ভাই এই লেজেন্ডারি প্যারাঙ্গের স্কিনটা তোমরা কিন্তু বিলকুল এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভাই এটাও কিন্তু কেউ মিস করবে না, প্যারাঙ্গের স্কিনটা সবাই কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। তো ভাই এখান থেকে তোমাদের বলে দিলাম যে কী কী জিনিস কালকে তোমরা ফ্রিতে পেতে চলে যাবে, তো ভাই সব কিছু তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। আর ভাই তোমাদের যদি কমপ্লিট করতে কোনো অসুবিধা বা কোনো যদি প্রবলেম হয় বা তোমাদের ক্লেম করতে যদি প্রবলেম হয় কালকে, তো ভাই অবশ্যই কিন্তু আমার একটা যে কোনো ভিডিওতে তোমরা কিন্তু এসে কমেন্ট করবে যে ভাই আমাদের এটা ক্লেম করতে প্রবলেম হচ্ছে বা আমাদের অসুবিধা হচ্ছে, তো ভাই সেটার উপরে কিন্তু একটা নতুন ভিডিও আমি তোমাদের কালকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো ভাই এই পুরোপুরি জিনিসগুলো তোমরা কিন্তু কালকে কেউ মিস করবে না, কালকে কিন্তু প্রতিটা জিনিস তোমরা কিন্তু এখান থেকে ক্লেম করে নেবে। আর গাইস তোমরা যারা এখনো কমপ্লিট করনি আমাদের যে ইভেন্টটা ফাইট ফর কালার্স, তো ভাই ফাইট ফর কালার্সটা কিন্তু তোমরা কমপ্লিট করে নাও তাড়াতাড়ি, আর গাইস আজকেই কিন্তু আমাদের টাইম আছে। তো ভাই যারা করনি এখনো পর্যন্ত কমপ্লিট তারা কিন্তু এখনই কমপ্লিট করে নাও, আর গাইস কমপ্লিট করার পর তোমাদের যে কালারটা আমাদের লাগবে তো ভাই ইনস্টাগ্রামে যাও, আর গাইস ইনস্টাগ্রামে যাওয়ার পর পোস্টটাতে তোমরা তোমাদের যে কালারটা লাগবে তো ভাই সেই কালারটা তোমরা জাস্ট কমেন্ট করে দেবে যে ভাই আমার রেড কালার বা ইয়েলো কালার বা গ্রিন কালার, যে কালারটা লাগবে তোমরা জাস্ট এখানে কমেন্ট করে দেবে, আমি কিন্তু তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে সেই কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ভাই এই ছিল আজকের পুরোপুরি ইভেন্ট, আর গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে, আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো কি করছো ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।